একটা দিন গান ভালোই হয়েছিল, কিন্তু রেকর্ড দিয়ে এত বিক্রি হবে ভাবতে পারিনি। অদিতি দেবী আমাদের গানের জগতে নতুন তারকা। আমাদেরই আপনাকে খাওয়ানো উচিত, এত বড় সাফল্য। খেতে দিয়ে চলে গেছো? আমার কিছু লাগুক না লাগুক, আমাকে যখন খেতে দেবে তখন আমার সামনে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছ? আমি ওখানে চা দিতে গিয়েছিলাম। এবারে তার একজন আছে, তারও কিছু প্রয়োজন থাকতে পারে। আমরা তাহলে এখন উঠি অদিতি দেবী। আপনাদের খুব অসুবিধা হলো? না অসুবিধা কি। তা তোমার অদিতি দির স্কুল নেই, খুব আশ্চর্য মিশন দেখছি। ওর স্কুল আর ছুটি। ও চলি তাহলে, নমস্কার। নমস্কার, চলি। তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? অফিসে দেরি হয়ে যাবে। রাখো তোমার অফিস, বাইরে এক ঘর লোক বসে আর তুমি এরকম অসভ্যের মতো চেঁচামেচি শুরু করলে। আমার জাত মান তুমি কিছুই রাখতে দেবে না? না তুমি কি আমার জাত মান কিছু রেখেছো? আমি তোমার মান সব সময় বাঁচিয়ে চলি, কিন্তু তুমি একটা অকৃতজ্ঞ দাম্ভিক। তুমি তোমার স্পর্ধার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ অদিতি। তুমি ভদ্রতা জানো না, আর সেটা বললি। আর তোমার কাছে আমাকে ভদ্রতা শিখতে হবে? দরকার হলে শিখতে হবে বই কি? হ্যাঁ তা হবে বই কি। আর তুমি অনেক টাকা পাচ্ছ, তোমার অনেক নাম। শুধু আমি পাচ্ছি? মৃগাঙ্ক বাবু, এসব কি করেছেন? সমস্ত ডাটাগুলো উল্টো সাজিয়েছেন, একটু মন দিয়ে কাজ করবেন। মৃগাঙ্ক চায় চিনি কম দিয়েছে তো? না না, ঠাকুরপুর চায় চিনিটা বেশি দিয়েছি। তারপর মৃগাঙ্ক, তুমি তো আজকাল আর আসোই না, খুব কাজ করছো? ঠাট্টা করছো? আরে না না, বলছিলাম তোমার অফিস কেমন লাগছে? কেমন লাগছে ওটা অবান্তর, তবে নিজের খোরাকির জন্য সংসারে কিছু দিতে পারছি এটি যথেষ্ট। ছবি আঁকছো তো? ছবি? হ্যাঁ না আছে বইকে, ছবি নায়িকা থাকতে পারছি কোথায়? কিন্তু কি লাভ কি সুব্রত? তুমি তো লাভ লোকসান হিসেব কোনোদিন করোনি মৃগাঙ্ক, তোমার হলো কি? হয়তো অসুখ। জানো সুব্রত, সংসারে হিসেব না করে চলাটা মনে হচ্ছে বোকামি। বুঝেছো তাহলে? অনেক কিছুই বুঝেছি যা আগে বুঝতাম না। জীবনের রংটাই কিরকম আস্তে আস্তে বদলে যাচ্ছে জানো। দেখলাম প্রায় শুনি ফাংশনে গান গাইছিস, তোর গানের রেকর্ডও কিনেছি, রীতিমতো যশস্বিনী হয়ে উঠলি। গানের উপর এত অনুরাগ তোমার কবে থেকে হলো দাদা? হবে না, যার বোন অত বড় গাইয়ে তাকে কিছু খবর তো রাখতে হয়। অবশ্য আমার সময় খুব অল্প। হ্যাঁ জানিস তো আমি একটা ফার্ম করেছি। তুমি নিজে ফার্ম করেছো? বাহ, শুনে খুব খুশি হলাম। তোরা সুখী হলি আমি সুখী, কিন্তু একই তো সুখের চেহারা। তুই ভাবিস নি আমি একটু রাগ করে আছি, তবে আমি এখনো বলছি ভুল করেছিস।
মৃগাঙ্ক কিছু করার ক্ষমতা নেই, কত বড় আর্টিস্ট সস্তা কাজের মধ্যে চাবেন না, ছবি তো এখনো বিক্রি হয় না। তুই জানিস ও আমারই এক বন্ধুর অফিসে সামান্য একটা কাজ করছে, তার মন দিয়ে কাজকর্ম কিছু করতে পারছে না। ওর কথা বাদ দাও, শোন চাকরিটা তো ছেড়ে দিতে বল, এটা তোর আমার দুজনের পক্ষে অপমানজনক। ও আমারই অফিসে একটা ডিজাইনারের কাজ করো। ওই নিষ্কর্মাকে তুমি বা কতদিন পুষবে দাদা? দেখ কেটে ছবিটা কি সুন্দর হয়েছে, এটা এত অবুজ কিছুতেই অটোগ্রাফ না নিয়ে ছাড়লে না। শোন এবারে নতুন ফার্নিচার আসবে, তুই এই ছবিটাকে এসব ফার্নিচার বদলে যাবে? হ্যাঁ সমস্ত পাঠিয়ে দেবো জানিস। তোমাদের এই ছবিটা শোবার ঘরে রাখবো? না ওখানে যাবে কোথায়, ওটা স্টুডিওতে রেখে দিস। হচ্ছে দেখে আসি। হ্যাঁ ভালো, লেটস গো। এক্সিবিশনের সময়টা বোধহয় ঠিক হয়নি, দেশের যে অবস্থা আর কয়েকদিন পরে করা উচিত ছিল। মানে আমার মৃত্যুর পরে উঠছিল, তার আগে না হাতে করে রাখলাম, পরেরটা তোমরা করো। অদিতিকে দেখছি না, খুব ব্যস্ত, সময় পাইনি। তুমি কি তার কানে জল সেজে যাবার সময় পাও? আর্টিস্টরা বড় সেলফ সেন্টার, তারা নিজেদের নিয়েই থাকতে ভালোবাসে। আটটা বাজল, চলো মৃগাঙ্ক এবার হল বন্ধ করবে। চলো মৃগাঙ্ক একটা কথা বলি, আজকাল কমার্শিয়াল কাজে ভালো টাকা পাওয়া যায়, কোনো পাবলিসিটি ফার্মে তুমি একটা কাজ নাও, শুধু ছবি এঁকে। প্রস্টিটিউশন, গণিকা বৃত্তি করতে বলছ? ফরমাইশি কাজে স্বাধীনতা কোথায়? তোমরা কেউ আমাকে বুঝতে পারছো না সুব্রত, কেউ না। রিনি, ও তোমার সঙ্গে কতদিন পর দেখা হলো, প্রায় এক যুগ, সেই কলেজ থেকে বেরোবার। কি আমার তো মনে হয় সেদিন। কংগ্রাচুলেশনস, অভিনন্দন। আমার ছবি তোমার ভালো লেগেছে? তুমি শুধু বিদ্রোহী নও, তুমি এক নতুন প্রতিভা। আমি একটা আর্টিকেল করেছি, তাতে তোমার কথা লিখবো মৃগাঙ্ক। থ্যাংক ইউ রিনি, চলে গুড নাইট। এখনই ছাড়ছি না, চলো বাইরে গিয়ে কোথাও বসা যাক। চলো এসো মৃগাঙ্ক। তুমি যাবে না? তুমি যাও আমি ফিরবো। একটু এগিয়ে যেতে পারতে? না ধন্যবাদ, এসো চলে। আচ্ছা আমার কাছে কিন্তু কিছু নেই রিনি। তুমি আছো, এই তো যথেষ্ট। অনেকদিন পাইনি, আজ তুমি এক নতুন প্রেরণা দিয়েছ, নতুন জীবন।